মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রানীগঞ্জে এক ব্যক্তির বাড়ির ছাদে থাকা কম্পিউটারের বিভিন্ন সামগ্রীতে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এদিন সকালে অশোক কর্মকার নামে এক ব্যক্তির বাড়ির ছাদে রাখা কম্পিউটারের সামগ্রী হঠাৎ ধোঁয়া বেরোতে থাকে। এলাকাবাসীরা বিষয়টি দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, এই ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে গেছে, যদিও এই ঘটনার কোনো হতাহতের খবর নেই। রানীগঞ্জ ফায়ার ব্রিগেডের মধ্যে একটা কল এসেছে যে শিয়ারসুল রাজবাড়িতে ঘরের উপরে একটা আগুন লেগে গেছে। আমরা এখানে এসেছি, কম্পিউটারের সমস্ত ওয়েস্টেজ, কম্পিউটার, ইউপিএস, এইসব ব্যাটারি সব জিনিস, প্লাস্টিকের জিনিস সব ছাতের উপরে রাখা ছিল। কারণ কি হলো, কী জন্য আগুন লাগলো সেটা এখন বুঝতে পারছি না, কিন্তু আগুন লেগেছে। আমরা ফায়ার ব্রিগেড এসে আগুন নেভাচ্ছি, আগুন আন্ডার কন্ট্রোল আছে, কোনো লাইফ ইনভলভ হয়নি, কোনো জানের কোনো ক্ষতি হয়নি। আর ওয়েস্টেজ, কম্পিউটারের সব জিনিসপত্র ছিল সেইগুলো একটু পুড়ে গেছে, আমরা আগুন নেভাচ্ছি। ক্ষতি তো এই সব ক্ষতির তো বেশি কিছু নাই, সব পুরনো জিনিস রাখা ছিল, প্লাস্টিকের মতো কিছু ক্ষতি হয়েছে, ওটা মালিক বলতে পারবে কি কত রকমের ক্ষতি হয়েছে। আমরা ফায়ার ব্রিগেড আগুন নিভিয়ে গেছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।